হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম উইন্টার হ্যাজ অলরেডি অ্যারাইভড শীত তো চলে এসেছে তাই আজকের লেসনে আমরা উইন্টার রিলেটেড কিছু সেন্টেন্সেস দেখব লেটস স্টার্ট আজকে সকালটা কুয়াশাচ্ছন্ন ইট ইজ আ ফর্গি মর্নিং টুডে ঘাস শিশির ভেজা দ্য গ্রাস ইজ ওয়েট উইথ ডিও আজকের আবহাওয়াটা কেমন হাউ ইজ দ্য ওয়েদার টুডে আজকে কিছুটা ঠান্ডা ইট ইজ টুডে আজকে খুব ঠান্ডা ইট ইজ ভেরি কোল্ড টুডে আজকে বরফ জমানো ঠান্ডা ইট ইজ ফ্রিজিং টুডে বাহিরে বরফ পড়ছে ইট ইস স্নোইং আউটসাইড আমার ঠান্ডা লাগছে অথবা আপনি বলতে পারেন আই ফেল চিলি আমার খুব ঠান্ডা লাগছে আই এম ফিলিং ভেরি কোল্ড আমি শীতে কাঁপছি আই এম শিভারিং এন্ড কোল্ড ঠান্ডায় দাঁতের সাথে দাঁত লেগে আসছে মাই টিথ আর chattering in cold শীতে আমার হাত অবশ হয়ে আছে my hands are numb in cold হাড় কাঁপানো শীত ইট a bon selling cold বাতাসে আমি আমার নিঃশ্বাস দেখতে পাই আই ক্যান সি মাই ব্রেথ ইন দ্য ইয়ার এটা কখন হয় শীতের সময় যখন আমরা কথা বলি তখন দেখতে পাই আমাদের মুখ থেকে যেন ধোঁয়া বের হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের নিঃশ্বাস সো আই ক্যান সি মাই ব্রেথ ইন দ্য ইয়ার বাহিরে যাওয়ার আগে তোমার যথেষ্ট পরিমাণের শীতের পোশাক পরা উচিত You must bundle up yourself before going outside. চাদর দিয়ে নিজেকে মুড়ে নাও। Wrap up yourself with a shawl. এটা বরফের মতো ঠান্ডা। It is as cold as ice. চলো রোদ পোহাই। Let's bask in the sun. সো আজকের যে কমন সেন্টেন্সেসগুলো বললাম এগুলো আপনি উইন্টার সিজনে খুব কনফিডেন্টলি ইউজ করতে পারেন এছাড়াও যদি আপনার আর কিছু জানার থাকে প্লিজ লেট মি নো টেক কেয়ার থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও